এখন তোমাদের ডট নোটেশনের মাধ্যমে অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করা শেখাবো তো এখন দেখো এটা হলো একটা অবজেক্ট যেটার নাম হলো তমাল এবং এটার কতগুলো ফিল্ড আছে বা প্রপার্টি আছে তো নেম হলো একটা ফিল্ড এজ হলো একটা ফিল্ড ইজ এডমিন একটা ফিল্ড তো এগুলাদের বলা হলো প্রপার্টি তো একটা প্রপার্টি অ্যাক্সেস করতে হয় এইভাবে যেমন তমাল ডট নেম যদি লেখো তাহলে নেমটা অ্যাক্সেস করা যাবে আউটপুট হবে তমাল ডট এজ এজ আউটপুট আউটপুট করবে ইজ এডমিনটা আউটপুট করবে অ্যাডমিন নাকি তো এইভাবে তুমি এটা ডাইরেক্ট রান করতে পারবে তো নর্মালি তুমি অবজেক্টের নাম এবং ডট নোটেশন ওই প্রপার্টিটা যদি লেখো তাহলেই তুমি এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে তো যেমন আমি এখানে আসো আমি এখানে তমাল ডট এইচ দিলাম এবং এটারে সেট টু টোয়েন্টি থ্রি যেমন এর আগে এটা হান্ড্রেড ছিল এটারে আমি তমাল ডট এইচটাতে সেট করলাম এখন তেইশে সেট করলাম এখন যদি আমি এটা রান করি তাহলে তোমার এইচ এখন তেইশ হয়ে যাবে এর আগে এটা হান্ড্রেড ছিল এখন এটা তেইশ হয়ে গেল আর তুমি তো জানোই যে প্রোগ্রামিং এর মধ্যে এই এই লাইনের মধ্যে এজটার ভ্যালু ছিল হলো হান্ড্রেড এই জন্য হান্ড্রেড প্রিন্ট আউট হয়েছে এবং এই লাইন পর্যন্ত এসে এই জিনিসটা চেঞ্জ হয়ে তেইশ হয়েছে এই জন্য এইটা প্রিন্ট হয়েছে তো এইভাবে তুমি একটা প্রপার্টি ডটের মাধ্যমে এই জিনিসটা ডটের মাধ্যমে এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে অথবা মডিফাই করতে পারবে